আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমির গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমির ইসলাম আপনাদের নতুন আরেকটি প্রোগ্রামে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজকে তৃতীয় নাম্বার পর্ব অর্থাৎ ছাগলের রোগ ব্যাধি ও প্রশ্ন উত্তর পর্বে তৃতীয় নাম্বার এপিসোডে আপনাকে স্বাগতম দর্শক আপনারা প্রথম ও দ্বিতীয় এপিসোড দেখে নেবেন সেখান থেকে আপনারা বিভিন্ন বিষয়গুলো জানতে পারবেন যেখানে সাধারণ চিকিৎসাগুলো বলে দেওয়া হয়েছে তো দর্শক এগুলো আপনারা যদি ফলো করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কৃষি এবং ছাগল খামার বিষয়ক ভিডিও পাওয়ার জন্য তো দর্শক চলুন আলোচনা করা যাক সময় দর্শক আজকে একুশ থেকে বত্রিশ নম্বর প্রশ্ন আলোচনা করা হবে প্রশ্ন নম্বর একুশ একটি দেশি ছাগল আছে বেশ কিছু ছাগলের চোখে ময়লা জমেছে এবং চোখ দিয়ে পানি পড়ছে এর সমাধান কি দর্শক এর সমাধান সাধারণ সমাধান যদি এর আগে প্রশ্নগুলো ছিল তবে এখানে একটু ভিন্নভাবে বলা হয়েছে যেমন বৈজ্ঞানিক অর্থাৎ ছাগল পালন বই অনুযায়ী দুই পার্সেন্ট বোর বোরিক অ্যাসিড পাওয়া যায় যেগুলো দ্রবণ দিয়ে তিন দিন চোখ পরিষ্কার করতে হবে দিনে তিনবার তিন দিন চোখ পরিষ্কার করলে পরিংশাল্লাহ ভালো ফলাফল পাবেন এছাড়াও আইড্রপ যেগুলো বলেছি সিভোডেক্স নাইটেড সিলভার নাইটেড আক্রান্ত চোখে দিনে তিন থেকে চারবার দিতে হবে আপনার বর্ণতে চোখের ছানি পড়েছে কিনা না তা বোঝা যাচ্ছে না অর্থাৎ প্রশ্ন আলোকে যদি চোখে ছানি পড়ে থাকে তবে দুই পার্সেন্ট সিলভার নাইটের ড্রবন আক্রান্ত চোখে দিনে চারবার দুই ফোটা করে দিতে হবে দর্শক আপনাকে হিসাব করে দিনে চারবার এটা প্রয়োগ করবেন দেখবেন আপনার চোখের ছাগলের চোখের ছানি দূর হয়ে গেছে প্রশ্ন নম্বর বাইশ একটি দেশি ছাগল আছে মানে ছাগলের বাতান রয়েছে হঠাৎ করে অধিকাংশ ছাগল খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে চুপচাপ শুয়ে থাকছে ছাগলের চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এবং শুকিয়ে যাচ্ছে সমাধান কি দর্শক সমাধানটা হচ্ছে যে পিপিআর রোগের যদি টিকা দেওয়া না থাকে তাহলে আপনারা সেই টিকাটা দিয়ে নেবেন নিশ্চয় আমরা জানি যে পিপিয়া রোগ একটি মারাত্মক রোগ এই পিপিআর রোগ নিয়ে আমার ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন তো দর্শক এই ক্ষেত্রে আপনারা পিপিয়া রোগের টিকা দেওয়ার পর আপনারা ইনজেকশন পি আবার বলছি ইনজেকশন ইস্টাপ এস টি আর ই পি টিও স্ট্রাপ্টো এটা জিরো দশমিক পাঁচ গ্রাম ভায়াল প্রতি ভায়াল তিন মিলি ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে অর্থাৎ যখন আপনারা এটা কিনবেন তার সাথে একটা ও ই থাকে পানি থাকে ওদের সে পানির সাথে মিস করে মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন অর্থাৎ তিন দিন একটা ডোজ করতে হবে এই ওষুধটার আরেকটি ইনজেকশন হচ্ছে হিস্টাভেট দশ এম একটি ইনজেকশন ভায়াল আছে এটি এক মিলি করে বিশ কেজি দৈহক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দর্শক আপনার মাংসে করবেন চামড়াতে করবেন না নাহলে সমস্যা হবে দর্শক এছাড়াও দেখা যায় যে অনেকে ইনজেকশান করতে পারে না তখন তার ছাগলটি যদি হার ইনজেকশন হয়ে যায় তখন ছাগল নেগড়া হয়ে যায় তো দর্শক আরেকটি ইনজেকশন হচ্ছে বি পঞ্চাশ দশ মিলি ওই নাম হচ্ছে বি পঞ্চাশ দশ মিলি ভায়াল এক মিলি এটা প্রয়োগ করতে হবে দৈহিক দশ কেজি ওনার ওজনের জন্য মাংসে তো দর্শক আমি এগুলোর সব কিছু একটা সুন্দর করে লেখা আকারে দিয়ে দেবো যাতে আপনারা সহজে পেতে পারেন এবং বানানগুলো ভালোভাবে দেখতে পারেন দর্শক আরেকটি প্রশ্ন তেইশ নম্বর সেটি হচ্ছে ছাগলের গায়ে মাঝে মাঝে জ্বর হয় আপনারা ওই টিকা ওই প্রথম প্রশ্ন অর্থাৎ সরি দ্বিতীয় প্রশ্ন আপনারা ফলো করতে পারেন অর্থাৎ বাইশ নম্বর তো এছাড়াও আমি সাধারণ চিকিৎসাটা বলে দিই যদি গায়ে মাঝে মাঝে জ্বর হয় তাহলে আপনারা ফার্স্ট ভেট বা এইচ ভেট যে কোনো একটি খাওয়া যায় ফার্স্ট ভেট হচ্ছে একমি কোম্পানি অনেকে বলে যে আপনি ওষুধের নাম বলছেন কোম্পানির নাম বলেন না দর্শক আমি বেশিরভাগ যে ওষুধগুলোর নাম বলছি এগুলো ভেটেনারি গ্রুপের ওষুধ আপনারা ভেটেনারিতে পাবেন এগুলো অ্যালোপ্যাথি না অ্যালোপ্যাথি হলে আমি সেখানে বলে দেবো যে এগুলো অ্যালোপ্যাথিক ওষুধ সুতরাং আপনারা এগুলো ভেটেনারি দোকানে কেনার চেষ্টা করবেন আমি যদি ওষুধের সম্পূর্ণটা বর্ণনা করতে যাই তখন দেখা যায় যে একটা ওষুধের বর্ণনা কমপক্ষে তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট থেকে যায় সুতরাং এতগুলো প্রশ্নের উত্তরে যদি প্রতিটার বলতে যাই আমি তাহলে বহুত সময় লাগবে সুতরাং ভিডিওটি দীর্ঘ হয়ে গেলে দর্শকও তেমন দেখবে না কারণ তাদের সময় আছে সময়ের দাম আছে সুতরাং আমি শুধু ওষুধের নামগুলো বলছি আপনারা এগুলো ওষুধের দোকানে গিয়ে দেখে নেবেন দর্শক প্রশ্ন নাম্বার চব্বিশ একটি ছাগলের খামার আছে ছাগলের বাচ্চা পেটে আসে যখন তখন অধিকাংশ বাচ্চা মরে যায় এবং হাত পা পড়ে যায় অর্থাৎ প্রতিবন্ধী হয়ে যায় দর্শক এর সমাধান হচ্ছে আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার ছাগলগুলো সিট ক্রিমিয়াতে ভুগছে রোগ থেকে রক্ষা পেতে হলে বাচ্চা প্রসাবের দুই মাস পূর্ব থেকেই গর্ভবতী ছাগলকে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ গর্ভ যখন হবে বাচ্চা প্রসাব হবে তার দুই মাস পূর্বে আপনাকে বিভিন্ন জাতীয় খাবার ছাগল প্রয়োগ করতে হবে যেমন শর্করা ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য দানাদার খাদ্য গমের ভুসি ভুট্টা ভাঙ্গা খাওয়াতে হবে সে সাথে প্রতিদিন এক চামচ পরিমাণে পাউডার বি সিপি যেতে হবে আশা করি ভালো সুফল পাবেন ইনশাল্লাহ পাবেন প্রশ্ন নম্বর পঁচিশ ছাগলের পায়খানা হচ্ছে এবং পায়খানার সাথে সাদা সাথে মল দেখা যাচ্ছে সমাধান প্রয়োজনীয় তথ্যের সমাধান হচ্ছে কৃমির ওষুধ না খাওয়ানো থাকলে খাওয়াতে হবে অর্থাৎ ওইরূপ হলে আপনারা বুঝবেন যে আপনার ছাগলকে কৃমি হয়েছে এই জন্য ট্যাবলেট ট্যাবলেট হচ্ছে ত্রিশুলফা দর্শক আপনারা ত্রিশুলফা ট্যাবলেটটি খাওয়াতে পারেন এছাড়াও আপনারা ফেনাজলভেট এর পূর্বে আলোচনা করেছে এগুলো খাওয়াতে পারেন কৃমির জন্য দর্শক প্রশ্ন নম্বর ছাব্বিশ সমস্যা ছাগলের মাঝে মাঝে খাই না এবং মুখ না চাড়া করে না এর সমাধান পাউডার ডিজি টপ বিশ গ্রাম একটি প্যাকেট পাওয়া যায় আপনারা এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে কৃমির ওষুধ না খাওয়া থাকলে আপনারা কৃমির ওষুধটিও খাওয়াই দিবেন দর্শক প্রশ্ন নম্বর সাতাশ ছাগলের গিরা গিরা ব্যথা করছে হাঁটতে পারছে না এর সমাধান দর্শক এর সমাধানটা হচ্ছে স্টেপটো পি ওই যে পূর্বে বললাম একটি প্রশ্নে পি জিরো দশমিক পাঁচ গ্রাম ভায়াল একটি ওষুধ পাওয়া যায় আপনারা কিনে নেবেন এটি প্রতি ভায়াল তিন মিলি ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে ইনজেকশন করতে হবে মাংস ইনজেকশনটা করতে হবে আপনারা আবার চামড়াই করবেন না এটা তিন দিন করতে হবে আর ডিফেনভেট দশ মিলি ভায়ালে এটা আপনারা এক মিলি বিশ কেজি দহি কোজনের জন্য মাংসে প্রয়োগ করতে হবে সুতরাং আপনারা এভাবে করে তিন দিন একটি ডোজ বানাবেন তাহলে দেখবেন যে আপনার ছাগলের গিরা ব্যথা এবং হাঁটতেও পারছে গিরা ব্যথা দূর হয়ে গেছে হাঁটতেও পারছে কোনো সমস্যা ছাড়ায় প্রশ্ন নম্বর আঠাইশ ছাগলের বাতান আছে ছাগলের খাদ্যের উপর রুচি কম ঠান্ডার ভাব লক্ষ্য করা যাচ্ছে ইঞ্জেকশন রেনামাইসিন মাইসিন দশ এমএল ভায়াল একটা পাওয়া যায় এক মিলি দৈহিক দৈহিক ওজনের জন্য মাংসে প্রয়োগ করতে হবে এক মিলি দশ কেজি ওজনের জন্য আপনারা মাংসে প্রয়োগ করবেন দিনে একবার করে তিন দিন আর একটি ইঞ্জেকশন হচ্ছে হিস্টাভেট দশ এম এল এক মিলি দৈহিক ওজনের জন্য মাংসে দিনে একবার করে প্রয়োগ করতে হবে সুতরাং আপনারা অবশ্যই এ দুটো প্রয়োগ করবেন দর্শক প্রশ্ন নম্বর উনত্রিশ ছাগলের খামার আছে ছাগলের প্রচুর পরিমাণে ঠান্ডার ভাব লক্ষ্য করা যাচ্ছে নাক দিয়ে অনবরত পানি ঝরছে উপায় জানাবেন তো দর্শক এগুলো প্রশ্ন করা ছিল আগে অনেক মানুষ করেছিল কারণ সমাধান পিপিআর রোগের টিকা দেওয়া না থাকলে পিপিআর রোগের টিকা দেবেন এবং রেনামাইসিন যেটা আগে বললাম রেনামাইসিন দশ এম এল ভায়াল এক মিলি দশ কেজি দহে গজনের জন্য মাংস ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে দিনে তিনবার এনটিহিস্টাভেট দশ এম এল যেটা বললাম এর আগে ওটি প্রয়োগ করবেন এবং ছাগলকে তাপমাত্রা কমে গেলে আপনারা তাকে আগুন দিয়ে সেকবেন আর লক্ষ্য রাখবেন যাতে তার রোম না পুড়ে যায় অথবা চট দিয়ে জড়িয়ে রাখতে পারেন তবে আগুনের সেকলে সব বেশি কার্যকারী আমি ভয় করি প্রশ্ন নম্বর তিরিশ সমস্যায় ছাগলের একটি খামার আছে ওদিক ছাগলের ঠান্ডা ভাব লক্ষ্য লক্ষণ দেখা যাচ্ছে করণীয় কি যেটা বললাম রেনামাইসিং ইনজেকশন দশ এম এল এক মিলি দশ কেজি ওজনের জন্য মাংসে প্রয়োগ করতে হবে দিনে একবার এটা কোল্ড ড্রিঙ্কস তালা ঠান্ডা চলে যাবে প্রশ্ন নম্বর একত্রিশ সমস্যা ছাগলের একটি খামার আছে ছাগলের পাতলা পায়খানা হচ্ছে এবং বদ হজম হচ্ছে করোন কি ত্রিশুলফা যে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেটটি আপনারা নেবেন প্রথম দিন একটি এবং দ্বিতীয় তৃতীয় দিন একটি অথবা দুইটি ট্যাবলেট মুখে খাওয়াতে হবে পিজি টপ বিশ গ্রাম পাউডার প্যাকেট পাওয়া যায় এই পাউডারটি এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে কিডমির ওষুধ না খাওয়ানো থাকলে আপনারা খাওয়াই দিবেন সমস্যা ছাগলের খামার আছে ছাগলের গায়ে প্রচুর পরিমাণে উকুন দেখা যাচ্ছে এর জন্য আপনারা যেটা করতে পারেন ইনজেকশন একটা ভার্মিক পাঁচ এম ভায়াল এক থেকে দুই মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন করতে হবে তো দর্শক আপনারা ইঞ্জেকশন না করাই ভালো কেননা অনেক সময় সমস্যা হয় এর জন্য আপনারা বহি পরজীবী যে হতো উকুন সুতরাং আপনারা পারলে ম্যালাথন ড্রবনে গোসল করাতে পারেন প্রতি মাসে একবার করে আর আইভার মেক এছাড়া বিভিন্ন ধরনের ওষুধগুলো পাওয়া যায় ড্রপ আপনারা সেগুলো ছাগলের চামড়ায় ব্যবহার করতে পারেন অর্থাৎ বাইরে এগুলো আপনারা দিয়ে দেবেন এই ব্যাপারে আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো দর্শক আপনারা দেখলেন এগুলো এখন এখন আপনাদের দেখাবো কিছু প্রশ্নের উত্তর ছোটো ছোটো প্রশ্নের উত্তর যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এবং সারা পরবর্তীতে থেকে একটি কুইজের আয়োজন করব যেগুলোর মাধ্যমে আপনারা কিছু রিচার্জ জিতে নিতে পারেন আর এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুরা ভিডিওগুলো কী কী পরিমাণে দেখছে এবং তারা কী পরিমাণে জ্ঞান অর্জন করছে শুধু দেখা নয় সেখান থেকে জ্ঞান অর্জন করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য তো চলুন আমরা দেখি সময় দর্শক ছোট প্রশ্নগুলো বলার পূর্বে কিছু কথা বলেনি যে একটি স্ত্রী ছাগল প্রজননের সময় পনেরো থেকে আঠারো মাস অর্থাৎ প্রথম বাচ্চা প্রদান করবে পনেরো থেকে আঠারো মাসের মধ্যে ওই সময় স্ত্রী ছাগলের ওজন দশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হতে পারে পুরুষ ছাগলের প্রজননের সময় আঠারো থেকে বিশ চব্বিশ মাস প্রজননের পুরুষ ছাগল পিছু স্ত্রী ছাগলের সংখ্যা দশ থেকে চল্লিশটি হবে অর্থাৎ দশটি ছাগলের জন্য একটি পুরুষ ছাগল রাখতে হয় দর্শক এখন আমি ছোটো প্রশ্নগুলোতে চলে যাচ্ছি ছাকি গরম হয় কত দিনে আঠারো থেকে একুশ দিনে আগে গরম থাকার সময় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ ছাকি হিটে আসলে আপনারা বারো ঘন্টা পর থেকেই দেখাবেন গরম হওয়ার পর প্রজননের সময় দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ যেটা বললাম আগে একটি ছাকি কতবার দেখানো উচিত একবার কিছু ক্ষেত্রে দুইবার আপনারা সঠিক নিয়ম হচ্ছে আপনারা তিনবার দেখাবেন ছাগি বাচ্চা হতে কত সময় লাগে একশো থেকে একশো দিন ছাগি বাচ্চা হওয়ার পর পুনরায় গরম হতে কত সময় লাগে তিন মাস কোনো ক্ষেত্রে চার মাস অথবা কোনো কোনো ছাগল ছয় মাস পর্যন্ত সময় নিয়ে থাকে মায়ের কাছ থেকে বাচ্চা সরে নিয়ে আর কত দিনে সরে নিতে হয় দুই মাস একসাথে কতটি বাচ্চা দেয় একটি দুইটি বা তিনটি খাসিকরণ করার সময় কত দুই মাস বাজাজাত করার সময় ছাগলের ওজন আট থেকে বারো কেজি জন্মের সময় ওজন এক থেকে তিন দশমিক পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে দর্শক এই ছিদ্র প্রশ্ন আপনারা এগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনার সাথে একটি ছোট্ট খাটো প্রতিযোগিতা হবে সামনে ভিডিও ইনশাআল্লাহ লাস্টে এটে থাকবে তা দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন এবং কীরপি ভোটে যান তা আপনারা জানার জন্য কমেন্ট করবেন দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে অন্য ভাইকে সুযোগ করে দেবেন যারা খামারি হতে চায় বা যারা বাড়িতে দু চারটি সকল পালন করে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম